বিভিন্ন প্রকার শব্দের উদাহরণ, অর্থাৎ জার্মান, পর্তুগিজ, ফরাসি, স্পেনীয়, ইতালীয়, চীনা, আরবি, ফার্সি, বর্মী, রুশীয়, তৎসম, অর্ধতৎসম, ইংরেজি, অবিমিশ্র, মিশ্র, জাপানি, ওলন্দাজ, হিন্দি, গুজরাতি, পাঞ্জাবি। তো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এগুলো লাগে। আর বিভিন্ন পরীক্ষা থেকে বড় কথা, আমাদের নেট সেটে তো খুবই গুরুত্বপূর্ণ, আর এরকম ধরনের শব্দ থাকে, সেই জন্য এগুলো একটা সংক্ষেপে দেওয়া গেল। এবং সবগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা দুটো করে উদাহরণ দিয়েছি, যেমন জার্মান থেকে জার নাৎসি, পর্তুগিজ থেকে আনারস পেয়ারা। এবং এই শব্দভাণ্ডারের সবগুলোই কিন্তু প্রায় গুরুত্বপূর্ণ, ফরাসির কাত্তো, স্কোফন, রেস্তোরাঁ, বা স্পেনীয়র কমরেড, ইতালির কোম্পানি, গেজেট, এগুলো উদাহরণ। চীনার চা, চিনি, চীনা শব্দ, আরবি শব্দ আক্কেল, কেতাব, তামাশা, কিছু কিছু শব্দ আছে যেগুলো একটু অন্যরকম এবং সব জায়গায় পাওয়া যায় না উদাহরণগুলো, যেমন আরবির আক্কেল, কেতাব, তামাশা, ফার্সি সরকার, দরবার, আমির, বর্মি শব্দ ঘুগনি, লুঙ্গি, রুশীয় সোভিয়েত, বলশেভিক। এছাড়াও কিন্তু অনেকগুলো আছে যেগুলো দেওয়া যেত, যেমন তৎসমর ধর্ম, বৃক্ষ, জল, বায়ু, লতা, অর্ধ তৎসমর কেষ্ট, নেমন্তন্ন, ইংরেজি শব্দ স্কুল, কলেজ, চেয়ার, অবিমিশ্র যে শব্দ অতিরেক, অনিকেত, মিশ্র শব্দ হেড পণ্ডিত, মোটরগাড়ি, জাপানি রিক্সা, হারিকানি, ওলন্দাজ ইস্কাবন, হরতন, হিন্দি ফেরিওলা, ওস্তাদ, গুজরাটি হরতাল, ডান্ডিয়া, গরবা, পাঞ্জাবি চাহিদা বা ভাঙ্গরা, শিখ, যে ইত্যাদি যে শব্দগুলো সেগুলো কিন্তু একটা সংক্ষেপে দেওয়া গেল। এছাড়াও আমি কিছু কিছু বলছি, যেমন এছাড়া যেমন ওয়াস্টিক গোষ্ঠীর মধ্যে পড়ে ঢোল, ঝাঁটা, ঝুড়ি ইত্যাদি, বা ভোটচিনীয় গোষ্ঠীর বর্মীর মধ্যে পড়ে ঘুগনি, লুঙ্গি, দ্রাবিড় গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল, প্যান্ডেল ইত্যাদি শব্দগুলো বাংলায় এসেছে। আবার হিন্দি শব্দের যেমন বলেছি খতম, বা ওগুলো ছাড়াও ফেরিওয়ালা, ঠেলাওয়ালা, খতম, খানা, জানোয়ার, বাতাবরণ, ওস্তাদ, এরকম বিভিন্ন শব্দ কিন্তু হিন্দিতে আছে। এছাড়াও কিন্তু বিদেশি যেমন শাসক, বাণিজ্য, সাংস্কৃতিক ভাব বিনিময়ের সূত্রে ধরে যে ধরনের মানে যে ধরনের শব্দগুলো এসেছে সেই শব্দগুলো কিন্তু আমি সবগুলোই বলেছি, যেমন যেগুলোর মধ্যে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী বহির্ভূত এবং ইন্দো ইউরোপীয় গোষ্ঠী ভুক্ত। আরবি শব্দের মধ্যে যেমন আমরা পাচ্ছি আতর, উজির, ওমরাহ, ফার্সি শব্দের মধ্যে আইন, আদালত, আক্কেল, খুন, চীনার মধ্যে চা চিনি তো পড়েছি, জাপানের মধ্যে আমরা দেখেছি রিক্সা, হারিকানি। এবার গোষ্ঠী ভুক্ত যেমন ইংরেজির মধ্যে স্কুল, কলেজ, চেয়ার, এছাড়াও টেবিল, বা ফরাসির মধ্যে বুর্জোয়া, রেনেসাঁস, রেস্তোরাঁ, কাত্তুস, কুপন, এগুলো আমরা পাচ্ছি। এরকম ধরনের কিছু আমরা যেমন জার নাৎসি, বা পর্তুগিজের মধ্যে বোতাম, আনারস, আলপিন, পর্তুগিজ শব্দের মধ্যে কিন্তু অনেক শব্দ পাচ্ছি, যেমন বুর্জোয়া, পর্তুগিজের মধ্যে বোতাম, আনারস, আলপিন, আলকাতরা, বুর্জোয়া, আবার রেনেসাঁস, এগুলো ফরাসি শব্দের উদাহরণ। আর ওলন্দাজ শব্দের মধ্যে তো আমরা পাচ্ছি যেমন ইস্কামন, রুইতন, হরতন, এই শব্দগুলো আমরা পাচ্ছি। এছাড়াও স্পেনীয়, ইতালীয়, মেক্সিকো ইত্যাদি বিভিন্ন শব্দ ভাণ্ডারে কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারে এগুলো স্থান পেয়েছে, সেগুলো একটা আলাদা বিষয়। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমি তৎসম, অর্ধ তৎসম এবং বিদেশি যে শব্দগুলো ইংরেজি, ফার্সি, জাপানি, চীনা, বর্মী, রুশীয়, স্পেনীয়, এই যে বিদেশি শব্দ এগুলো দেখে যেতে বলবো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে। এবং সেই সাথে সাথে তৎসম, অর্ধ তৎসম ওইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এগুলো কিন্তু এছাড়াও জোড়কলম শব্দ যেগুলো পাওয়া যায়, জোড়কলম শব্দ বা জোড়কলম শব্দ ছাড়া হচ্ছে মৌলিক শব্দের যে তিনটে বিভাগ, তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম, অর্ধ তৎসম,
এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা ছাড়াও আমাদের নেট সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং শব্দ ভাণ্ডারের এই যে শব্দগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আশা করি সবাই এগুলো কাজে লাগবে এই ভেবেই আর কি প্রত্যেককে সংক্ষেপে শব্দ ভাণ্ডারের বা কয়েকটা শব্দের উদাহরণ সবার সম্মুখে আনা। ঠিক আছে, যদি সবার কাজে লাগে তাহলে বা উপকৃত আমরা হই, তাহলে আশা করি আগামী দিনে আমরা এরকম ধরনের কিছু কিছু উদাহরণ বা সংক্ষেপে কিছু কিছু উপন্যাস, ছোটো গল্প, কাব্য, কবিতা আলোচনা করতে পারি।